ওয়ানডে বিশ্বকাপের টানা দুই আসরের রানার্স আপ নিউজিল্যান্ড, আরেকটা আসরের আগেও রেডি হচ্ছে তারা। ভারত বিশ্বকাপের কথা মাথায় রেখে দক্ষিণ এশিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পাকিস্তানে সিরিজও খেলেছে কিউইরা। পাঁচ ম্যাচ সিরিজ, চার একে হারলেও প্রস্তুতি খারাপ হয়নি, ভালোই লড়াই চালিয়েছে ব্ল্যাক ক্যাপ বাহিনী। তবে এবারের মেগা ইভেন্টের আগে নিউজিল্যান্ড দলের চিন্তার নাম অধিনায়কত্ব। কেইন উইলিয়ামসনের ইঞ্জুরিতে কোচ গ্যারি স্টিটকে ভাবতে হচ্ছে বিকল্প নিয়ে। স্পটলাইটে টম লেথাম ও টিম সাউদি। উইলিয়ামসনের অনুপস্থিতিতে সাম্প্রতিক বছরগুলোতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লেথাম। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজেও তিনিই সামলেছেন গুরু দায়িত্ব। সে হিসেবে বিশ্বকাপের ক্যাপ্টেন্সির রেসে এগিয়ে থাকবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যানই। আইপিএলে খেলার কারণে পাকিস্তান সফর মিস করেছেন সাউদি, তবে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ককে ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন্সির বিবেচনাতেও রাখতে হচ্ছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। শুধু অধিনায়ক নির্ধারণ নয়, গোটা স্কোয়াড সাজাতেই মাথা ঘামাতে হচ্ছে নির্বাচকদের। মেগা ইভেন্টের এই বছরে আবারও ব্ল্যাক ক্যাপ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন ট্রেন্ট বোল্ট। গত বছর স্বেচ্ছায় কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান এই পেসার, এরপর থেকে জাতীয় দলের বিবেচনায় নেই বোল্ট। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সক্রিয় কিউই পেসার, চলতি আইপিএলে খেলছেন রাজস্থান রয়্যালসে। যদিও পারফরমেন্স হচ্ছে না আশানুরূপ, তবুও আশায় বুক বাঁধছেন এই ভারতের মাটিতেই খেলবেন বিশ্বকাপ, যদিও বাস্তবতা বিবেচনায় সেটাকে আকাশকুসুম কল্পনাই মনে হচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ।